এক দফা দাবিতে রাজধানী সহ সব মহানগরে বিএনপির গণমিছিল। নির্বাচনে টাকা জোগাড়ে পেনশন স্কিম চালু করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বজনীন পেনশন চালু করা হয়েছে বললেন তথ্যমন্ত্রী। গণতন্ত্র ধ্বংস করে লুটপাট ও দুর্নীতি করেছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, ওয়াশিংটনকে বার্তা দিল্লির আনন্দবাজারের প্রতিবেদন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা। মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত। প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের যৌথ নৌযুদ্ধ মহড়া। প্রেক্ষাগৃহে মুক্তি পেল 1971 সেই সব দিন ও আম কাঁঠালের ছুটি। অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।